নমস্কার বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ, হর হর মহাদেব, রাধে রাধে। বন্ধুরা, মনের সত্যিকারের ভক্তির সাথে কমেন্টে অবশ্যই লিখুন হর হর মহাদেব। দেবের দেব মহাদেব যেন সদা সর্বদা আপনাদের ওপর তার কৃপা দৃষ্টি বজায় রাখেন। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আজকের আরেকটি নতুন ভিডিওতে। বন্ধুরা, মহিলাদের এই একটি জিনিস কখনো সম্পূর্ণ খোলা উচিত নয়। কোনো পুরুষ যদি এই ভুল করেন তাহলে হতে পারে ভয়ঙ্কর ক্ষতি, আপনি হতে পারেন বরবাদ। এই ভিডিওতে আমরা জানব মহিলারা স্নানের সময় কি সেই ভুল করে যা কখনো করা উচিত নয়। বন্ধুরা, পুরো জানার জন্য ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। মহিলাদের বিশেষ করে একটি জিনিস কখনো কোনো পুরুষের ভুল করেও খোলা উচিত নয়, তা না হলে এর ভয়ঙ্কর পরিণাম আপনাকেও দিতে হতে পারে আর আপনি বরবাদও হতে পারেন। বন্ধুরা, মহিলাদের এই একটি জিনিস খোলাকে অনেকেই লজ্জার মানা হয়। হিন্দুস্তান একমাত্র এমন একটি দেশ যেখানে সনাতন ধর্ম আজও জেগে আছে, যেখানে মহিলাদের দেবীর দরজা দেওয়া হয় আর মাতা লক্ষ্মীর প্রতিমা মানা হয়। মহিলাদের যে কোনো ঘরে খুশি আনার জন্য সব থেকে বড় কারণ মানা হয়। মহিলারাই যে কোনো ঘরকে স্বর্গ বা নরক বানাতে পারে। প্রিয় বন্ধুরা, আপনারা কি এটা জানেন, একজন পুরুষের ভুল করেও কখনো একজন মহিলার এই জিনিস খোলা উচিত নয়। যদি আপনি খোলেন তাহলে আপনার খারাপ সময় ওখান থেকেই শুরু হয়ে যাবে। বন্ধুরা, এই চ্যানেল সনাতন ধর্ম আর হিন্দু সমাজের আস্থার ওপর আধারিত। যদি আপনিও এই আস্থায় বিশ্বাস রেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে সনাতন ধর্মের সঙ্গে জড়িত ছোট ছোট মহত্বপূর্ণ তথ্য আপনারা জানতে পারেন। চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, স্নানকে নিয়ে কিছু বিশেষ নিয়ম আমাদের হিন্দু শাস্ত্রে বর্ণনা করা হয়েছে, যার পালন আমাদের সকলের করা উচিত। যার মধ্যে সব থেকে আবশ্যক নিয়ম হলো স্নানের সঠিক সময়। বন্ধুরা, আপনারা জানেন কি, সকাল 8টা বাজার পর স্নান করা আমাদের হিন্দু শাস্ত্রে সঠিক মানা হয় না। এই সময় আবহাওয়ায় দিব্য শক্তি অনেক কমে যায়, এই জন্য এই সময় মানুষের মধ্যেও উৎসাহ আর উজ্জ্বল সাহস শক্তি কম হয়ে যায়, যে কারণে মানুষেরা সারাদিন অলসতা অনুভব করেন, যে কারণে পুরো দিন শরীরে অস্বস্তি কাজ করে আর কোনো কাজেই মন লাগে না। এই জন্য 8টা বাজার পর কখনোই স্নান করা উচিত নয়। যে সমস্ত মহিলারা 8টা বাজার পরে স্নান করে তাদের জীবনে দুর্ভাগ্য সদা সর্বদার জন্য থাকে, সাথে সেই ঘরে কখনো সুখ সমৃদ্ধি আসে না। কিন্তু কোনো কারণে কোনো মহিলা যদি 8টা বাজার আগে স্নান করতে না পারে, এমন অবস্থায় তার 12টার আগে অবশ্যই স্নান করে নেওয়া উচিত। কারণ ভগবান শ্রীকৃষ্ণের বাণী অনুসারে কোনো ব্যক্তির 12টা বাজার পর স্নান করা উচিত নয়। 12টার পরে করা স্নান দান শ্রেণীতে আসে। এই সময় স্নানে আপনি কোনো ফল পাবেন না, বরং আপনি পাপের ভাগিদার হবেন। বন্ধুরা, মহিলাদের স্নানের সময় স্নানের জলে সামান্য লবণ অবশ্যই দেওয়া উচিত, এতে ধনের দেবী মাতা লক্ষ্মীর আশীর্বাদ সদা সর্বদার জন্য পাওয়া যায়। সেই মহিলার উপর মাতা লক্ষ্মীর আশীর্বাদ বর্ষায় আর এমন মহিলারাই সম্পূর্ণ ঘরের জন্য ভাগ্যশালী হয়। নাম্বার 2, মহিলাদের তাদের চুল কখনো নোংরা রাখা উচিত নয়। যে স্ত্রী পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তার মধ্যে সদা মা লক্ষ্মী বাস করেন। মানা হয় সুন্দর আর পরিষ্কার চুল ঘরের সম্পত্তিকে বাড়ায়, ওখানেই মহিলাদের পা পরিষ্কার রাখা উচিত। সুন্দর চুল আর সুন্দর পা ঘরের আর্থিক পরিস্থিতির উন্নতি করে, নোংরা পা আর নোংরা চুল সব সময় নাশ করে, এতে মা লক্ষ্মী রুষ্ট হয়ে চলে যায়। এই জন্য কখনো মহিলাদের নোংরা পা আর নোংরা চুল রাখা উচিত নয়, তা না হলে আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন। এমন স্ত্রীদের থেকে দেবী লক্ষ্মী সব সময় দূরে পালান। নাম্বার 3, যে ঘরের মহিলারা বেশি সময় পর্যন্ত ঘুমোয় সেই ঘরে মা লক্ষ্মী কখনো প্রবেশ করে না। যে মহিলা সকালে তাড়াতাড়ি উঠে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে, এমন ঘরে নাকারাত্মার শক্তিও আসে না, সাথে এমন ঘরে সদা দেবী দেবতার বাস হয়। যদিও মহিলাদের বেশি সময় পর্যন্ত ঘুমানোকে শুভ মানা হয় না, যদি সনাতন ধর্মের দৃষ্টিকোণ থেকে দেখা যায় তাহলে বেশি সময় ঘুমানো ব্যক্তিরা অলস হয়ে যায়। নাম্বার 4, সকালে খাবার তৈরি করার সময় একটি রুটি অবশ্যই আলাদা করে রাখুন, যা অবশ্যই গায়েকে খাওয়ানো উচিত। আপনি প্রতিদিন কাজে বেরোনোর আগে রুটিটি গায়েকে খাওয়ান, এতে আপনার ঘরের আর্থিক উন্নতি হবে, সাথে ধনের কমি কখনো হবে না। স্ত্রীদের সমস্ত সংসারে দেবীর দরজা প্রাপ্ত। পুরাণে বলা হয়েছে দেবী দুর্গা অর্থাৎ মাতা পার্বতী সমস্ত স্ত্রীদের নাভিতে বাস করেন,
নাভিকে শক্তির স্বরূপ মানা হয়। পুরাণে বর্ণিত আছে, স্ত্রীদের নাভিতে মাতা পার্বতীর সমস্ত শক্তির বাস। এমন অবস্থায় মহিলাদের কখনো নাভি নোংরা রাখা উচিত নয়। প্রায়শই মহিলা নাভিকে এত নোংরা রাখে যার থেকে নোংরা গন্ধ ছাড়ে, সাথে তার মধ্যে নোংরাই ভরে যায়, যার কারণে মাতা লক্ষ্মী ক্রোধিত হয়ে যায়। আর এমন স্ত্রীদের সমস্যার সম্মুখীন হতে হয়, সাথে দোষও বাড়ে। শাস্ত্রে বলা হয়েছে, যে স্ত্রী তার নাভিকে নোংরা রাখে তার বিবাহে অনেক বাধা উৎপন্ন হয় বা ক্লেশ বাড়ে, নারীর জীবন বরবাদ হয়। নম্বর ৬, বন্ধুরা, দুপুরের সময় কখনো খালি স্থানে যাওয়া উচিত নয়, বিশেষ করে স্ত্রীদের এই কথাই অবশ্যই খেয়াল রাখা উচিত। এই সময় নাকারাত্মার ঊর্জা খালি স্থানে ভ্রমণ করে। কবরস্থান, শ্মশান বা ঘাটের মতন স্থানে দুপুরের সময় কখনো ভুল করেও যাবেন না। নাম্বার ৭, আপনার প্রতিদিন আপনার ঘরের মন্দিরে পূজা করা উচিত আর সেখানে ধূপ দীপ জ্বালানো উচিত, যার ধোয়ায় পরিবেশ শুদ্ধ হবে, সাথে নাকারাত্মার ঊর্জাও আপনার ঘরের থেকে নষ্ট হয়ে যাবে। নাম্বার ৮, বলা হয় প্রাতকালে দিব্য শক্তির সঞ্চার সব থেকে অধিক হয়। এই সময় ভগবান আমাদের ঘরে প্রস্থান করেন। যখন আপনি সকাল ছেড়ে দুপুরে ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন তখন আপনার সুখ সমৃদ্ধির প্রাপ্তি কখনো হবে না। সাথে সবসময় ঝাড়ু পোছা প্রাতকালেই করা সর্বোত্তম মানা হয়েছে। এতে দেবী লক্ষ্মী সেই ঘরে স্থায়ীভাবে বাস করেন আর সেই ঘরকে ধনধান্যে ভরে তোলেন। দুপুরে আপনি যতই পরিষ্কার পরিচ্ছন্ন করুন ততই আপনার ঘরে নাকারাত্মার ঊর্জা বাড়বে। নাম্বার ৯, বন্ধুরা, ঘরের মুখ্য দরজায় স্বস্তিক চিহ্ন অবশ্যই করা উচিত। এটি ঘরকে খারাপ নজর থেকে বাঁচায় তথা ঘরে নাকারাত্মার শক্তি প্রবেশ করতে পারে না। নাম্বার ১০, বন্ধুরা, রান্নাঘরে সবসময় একটি ঘটিতে জল ভরে রাখুন আর সকালবেলা সেই জলকে কোনো গাছের গোড়ায় ঢেলে দিন। এতে সকল প্রকারের বাস্তুদোষ নষ্ট হবে। এই কর্মকে সব থেকে অধিক পবিত্র মানা হয়েছে। নাম্বার ১১, ব্রহ্ম মুহূর্ত মানে প্রাতকালে স্নান করাকে অতি উত্তম মানা হয়েছে। যে ব্যক্তি প্রাতকালেই স্নান করে আর ওম নামের জপ করেন সেই ব্যক্তিকে সমগ্র জীবনে কখনো দুঃখের সম্মুখীন হতে হয় না। তার জীবন সাকারাত্মার ঊর্জায় ভরপুর থাকে, এক নতুন ঊর্জার প্রাপ্তি হয়। শাস্ত্রে বলা হয়েছে ভগবান শিব ঊর্জা স্রোত। সনাতন ধর্মে বলা হয়েছে ভগবান শিবই সমগ্র সৃষ্টির সমগ্র ঊর্জার স্রোত। চলুন বন্ধুরা, এখন জানা যাক মহিলাদের সেই জিনিস কি যা পুরুষের কখনো খোলা উচিত নয়, এমন হলে তার ভয়ঙ্কর পরিণাম আপনাকে ভোগ করতে হতে পারে আর আপনার এই কাজ আপনাকে বরবাদও করতে পারে। বন্ধুরা, শাস্ত্রে লেখা হয়েছে যেখানে নারীর অপমান হয় সেই স্থানে ভগবানও আসন গ্রহণ করেন না। ঘরের স্ত্রীকে অন্য ব্যক্তির সামনে অপমান করা, মাথা নিচু করা উচিত নয়। এতে দেবীর অপমান হয়, দেবীর মাথা নিচু হয়। যদি আপনার এমন মনে হয় যে আপনি আপনার স্ত্রীকে নিচু দেখিয়ে শক্তিশালী হয়ে যাবেন, আপনার সম্মান বাড়বে, তাহলে এটা আপনার সম্পূর্ণ ভুল ধারণা। ভগবান শ্রীকৃষ্ণ মহিলাদের সম্মান দিয়ে বলেছেন, যে জায়গায় নারীর সম্মান হয় না সেখানে দেবী দেবতারাও বাস করেন না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যদি আপনি জীবনে আগে বাড়তে চান তাহলে আপনার অবশ্যই নারীকে সম্মান দেওয়া উচিত। যে ব্যক্তি নারীকে সম্মান করে সেই ব্যক্তি জীবনে সফল হয়। আর মনে রাখবেন, যে ব্যক্তি নারীর সম্মান নষ্ট করে, নারীকে অপমান করে, সে কখনো জীবনে সফল হতে পারে না। সমগ্র জীবন নানান চেষ্টা করার পরেও সর্বদিকে সেই ব্যক্তি বিফলই হয়। বন্ধুরা, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের বাণী অনুসারে যদি আপনি জীবনে সফল হতে চান আর সব কিছুর প্রাপ্তি করতে চান, সব খুশি পেতে চান, তাহলে কখনো কোনো স্ত্রীকে অসম্মান করবেন না, সব সময় নারীদের সম্মান করবেন। বন্ধুরা, ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, সাথে আপনার বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের সাথে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। সাথে কমেন্টে অবশ্যই লিখবেন হর হর মহাদেব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।